হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেইন। আজকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের থার্ড টিউটোরিয়াল, 3 নম্বর টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে শিখব কিভাবে কোনো টেক্সটকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা যায়। তো বোল্ড, প্রথম অপশান হচ্ছে বোল্ড। বোল্ড কথার অর্থ হচ্ছে কোনো টেক্সটকে একটু থিকনেসটা বাড়ানো, অর্থাৎ একটু মোটা করে লেখা। যেমন এখানে লেখা আছে, টাইপ করা আছে বোল্ড। তো এই টেক্সটটুকুকেই আমি চাইছি বোল্ড করতে, একটু থিকনেসটা বাড়াতে। তো আমি একই রকমভাবে এই লেখাটুকুকে সিলেক্ট করলাম। কোনো টেক্সটকে যে কোনো ফরম্যাট করতে হলে আমাকে সবার প্রথমে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে আমি চলে যাব আবার সেই হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপে, ফন্ট গ্রুপের মধ্যে এই কমান্ড বাটন যেটা হচ্ছে বোল্ডের আইকন, তো বিতে গিয়ে ক্লিক করলাম। বি ক্লিক করার পরে এই লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেল, এটা হলো বোল্ড। আমি যদি এটাকে আবার নর্মাল করতে চাই তাহলে এগেইন আমাকে, যেমন এখন বিটা অ্যাক্টিভ হয়ে আছে অর্থাৎ বোল্ড করা আছে, আমি আবার এখানে বিয়ের ওপরে গিয়ে ক্লিক করলে বোল্ড অপশান আবার উঠে গেল, নর্মাল হয়ে গেল লেখাটা। তো আমি এটাকে বোল্ড করলাম। এভাবে কোনো টেক্সটকে বোল্ড করা যায়। সেকেন্ড অপশান ইটালিক। আমি সাপোজ এই টেক্সটটুকুকে আমি ইটালিক করতে চাচ্ছি। ইটালিক কথা অর্থ হচ্ছে লেখাটাকে একটু বাঁকাভাবে লেখা, অ্যাঙ্গেল করে লেখা, সেটা হচ্ছে ইটালিক। আমি যখনই সিলেক্ট করছি আমাকে কিন্তু এই বক্সটা দিয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট অপশানগুলো সব এখানে চলে আসে, তার মধ্যেও ইটালিক অপশান আছে। আবার আমি ওপরে ফন্ট গ্রুপের মধ্য থেকেও করতে পারি একই কাজ। তো আমি এখানে সিলেক্ট করে আমি চলে গেলাম হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ, তার মধ্যে ইটালিক, মানে বোল্ডের ঠিক রাইট সাইডে আছে ইটালিক কমান্ড বাটন। আইয়ের ওপরে গিয়ে আমি ক্লিক করলাম, তাহলে লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেল, এই টেক্সটটা একটু বাঁকা হয়ে গেল, ইটালিক হয়ে গেল। আবার একই রকমভাবে আমি যদি আবার এখানে সেকেন্ড টাইম ক্লিক করি তাহলে আবার টেক্সটটা নর্মাল হয়ে গেল। এভাবে কোনো লেখাকে ইটালিক করা যায়। থার্ড অপশান আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে কোনো টেক্সটের নিচে যদি আমি কোনো একটা লাইন দিতে চাচ্ছি সেটা আন্ডারলাইন। আমি এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখানে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, তাহলে বোল্ড, ইটালিক, তার পাশের যে আইকন আছে সেটা আন্ডারলাইনের অপশান। এবং এখানে আন্ডারলাইন করলে শুধু এর উপরে গিয়ে ক্লিক করলে আন্ডারলাইন হবে, কিন্তু আমি যদি একটু অন্যরকম স্টাইলে আন্ডারলাইন দিতে চাই তাহলে এর পাশে যে ব্ল্যাক বাটন আছে সেখানে আমি ক্লিক করব। এখানে অনেক রকমের আন্ডারলাইনগুলো দেখাচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটা চুজ করতে পারি অপশান, আমার যেটা পছন্দ হবে আমি সেটা তার উপরে গিয়ে ক্লিক করলাম, তাহলে সেরকমভাবে আন্ডারলাইন হয়ে যাবে। শুধু তাই না, আমি যদি আবার আন্ডারলাইন, আমার এখানে লেখার যে কালারটা আছে আন্ডারলাইনের কালার সেম আছে, আমি যদি চাই যে আন্ডারলাইন একটু অন্যরকম কালারে হবে তাহলে আমি সিলেক্ট করলাম, আবার আবার পাশের বাটনেই ক্লিক করলাম, ইউএল, এই লিস্টের একদম নিচে এসছে আন্ডারলাইন কালার। তো এখান থেকে আমি অনেকগুলো কালার কিন্তু শো করাচ্ছে, আমি যেই কালার চয়েস করব সেই কালারেরই আন্ডারলাইন হয়ে যাবে। তো এভাবে কোনো লেখাকে আমরা আন্ডারলাইনও করতে পারি। তাহলে আজকের ক্লাসে হলো বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। আশা করি আপনাদের এই ক্লাসটি হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।